লোহাগাড়া আমিরাবাদের জননেত্রী শেখ হাসিনার উপহার পেল 722টি পরিবার। চট্টগ্রাম 15 আসনের সাংসদ প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নাজামউদ্দিন নদভী ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নারী নেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরীর পক্ষে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের 722টি পরিবারের মাঝে পঞ্চম ষষ্ঠ ধাপে জিআর চাউল বিতরণ করেছেন আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুস। 23 এপ্রিল সকাল 9টায় আমিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়। জনসাধারণের মাঝে কোভিড-19 করোনা ভাইরাস প্রতিরোধে এই সময় সামাজিক দূরত্ব বজায় রেখে জননেত্রী শেখ হাসিনার উপহার জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুস, লোহাগাড়া উপজেলা একাডেমি সুপারভাইজার মোহাম্মদ নুরুল আফসার, ইউপি সদস্য মৃণাল দাস মিলন, মোহাম্মদ আয়ুব, রেহেনা আক্তার, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর চৌধুরী মনি, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ আরেফিন শুভ, সাকিব জিলহাজ, সাইফুল সিফাত, মিনহাজ সজীব আলভি সহ ইউপি সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। নুরুল আফসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার, মাধ্যমিক শিক্ষাবিদ, লোহাগাড়া, চট্টগ্রাম। আর আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছি। আমরা সুষ্ঠুভাবে সবাইকে বিতরণ কার্যক্রম সম্পন্ন করতেছি। এখন প্রায় আমাদের 422 জনকে আমরা চাল বিতরণ করতেছি, প্রতিজন 10 কেজি করে। প্রত্যেকজনকে আমরা আলাদা আলাদা প্যাকেটের মাধ্যমে, বস্তার মাধ্যমে বিতরণ করতেছি। এই সালে সবার মধ্যে দেখলাম যে আনন্দ, অর্থাৎ এদের মধ্যে যে হাহাকার কাজ করছিল সেটা অনেকের মধ্যে নেই এবং খুব খুশি সবাই। আর আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাতাত্ত ইউনু, উনি সকাল থেকে সাল বিতরণ কার্যক্রম আছে, সকাল থেকে সাল বিতরণ কার্যক্রম উনি সকাল 9টা থেকে শুরু করছে এবং সবাইকে লাইন 3 ফুট দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে। আমার কাছে যত কোনো অভিযোগ আসে নাই। শিয়াবুদ্দিন, চ্যানেল কর্ণফুলি, লোহাগাড়া।